বিশ্বকাপ খেলাতে খেলবো 11-2 গুণে 5 জন, 700 কোটি 800 কোটি মানুষ প্রায় সবাই খেলালে মাতোয়ারা। এখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাই লেছে, টাঙ্গাইছেনি ভাই? এই টাকাটার হিসাব তো আল্লাহকে দিতে হবে। তুমি এটা দিয়ে একটা লুঙ্গি যদি কিনে একটা মুরব্বীকে দাও, একটা গরিব মানুষকে দাও, অনেক গরিব মানুষরা বড় অসহায় আছে, এই খাদ্য কিনে দাও, কত দোয়া করবে, কত কত তোমার জন্য আল্লাহর কাছে নাজাতের ফরিয়াদ। একজনের দোয়া আল্লাহ তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইব। তোরা আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, নেদারল্যান্ডসের পতাকা, জার্মানির পতাকা, ইটালির পতাকা টাঙ্গাস, আর বাংলাদেশের পতাকা টাঙ্গাস। পতাকা যদি টাঙ্গাইতে হয় বাংলাদেশের পতাকা টাঙ্গা। আর আমাদের গড়গুলো এখন হেদায়ত শূন্য হয়ে গেছে, বুড়ারা ফজরের নামাজে না যাইয়া দৌড় দিয়ে সব সাউয়া দোয়া না যাইয়া রেসলিং খেলা চায়, সাদ আন্দা শেলি মেরে কই রেসলিংটা লাগা 500 কেজি ওজনের মহিলা এদিনের রেসলিং খেলায় বুড়গে হেতা কই দিছে, এরকম সিটিং বুড়গা নাই রে, চায়নি? ফেরেশতারা দিনের বেলা আপনাদেরকে ডিউটি দেওয়ার জন্য 70,000 ফেরেশতা আপনাদের প্রতিজনের কাছে আল্লাহ নিয়োগ দেয়, এরা সকালবেলা আসে আর রাত্রের জন্য, সকালবেলা এসে সন্ধ্যাবেলা চলে যায়, রাত্রের জন্য নতুন করে 70,000 ফেরেশতা দেয়, এরা পুরো রাত আপনার কাছে ডিউটি করে। এরপরে রাতে যারা ডিউটি শেষ করে আল্লাহর কাছে চলে গেছে এ সকালবেলা, আল্লাহ তাদেরকে প্রশ্ন করে ফিমা তারাকতুম, আমার বান্দাদেরকে কি অবস্থা রাখি আইছো? তখন যারা সাদওয়ানে থাকে তখন বলে দে আল্লাহ তাগরে রাখি আইছি তারা সাউয়া দোয়ানো ফর ডাকাইতে আছে, ওয়া ফিমা ওয়াজাদতুম, কি অবস্থা পাইছিলা? রাচ্চার ফেরেশতারা আল্লাহ সন্ধ্যাবেলা গেছি তো নৈমিয়া সাউয়া দোয়ানো বইরেছে নবীপুরি এনে সাদওয়ানো ওই রাস্তার মাথা সেনবাগ, তো দিনের বেলাগুলোরে প্রশ্ন করে তোমরা কি অবস্থা পাইছো, ফিমা ওয়াজাদতুম, কি অবস্থা আর বন্ধা করে পাইছো? এ আল্লাহ হে সময় দেখছি সকালবেলা হেও সাহাদোয়ান বই রয়েছে, ওই দোনো দল তো একসাথে হয়ে যায় সকাল বিকেল শিফট পরিবর্তন হয়ে যায়, ফিমা তারাকতুম, সন্ধ্যাবেলা রাখি আসতে কি অবস্থা আছে? আল্লাহ হের করে দেখছি তারা খেলা চাইতে আছে, আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, বোর সাইডটা তো চাইছে, সকালেও বই রয়েছে ফজরও হরে ন, তৈলে যদি ফজরে আমরা যদি নামাজরত অবস্থা হয় তারা রিপোর্ট দিব বার এলাহি, তাগরে দেখছি ফজরের সময় কোরআন তেলাওয়াত ইমাম সাহেবের লম্বা কেরাত ধরছে, কেরাত অবস্থা পাইছি, সকালবেলা তার ঘরে তেলাওয়াত হয়েছে, তার বৌমা তেলাওয়াত করছে, তার স্ত্রী তেলাওয়াত করছে, তার নাতিনে তেলাওয়াত করছে, আমার আল্লাহ কো আমার এই বন্দাবান্দির জন্য রিজিকের ফয়সালা করে দিলাম। আসেনি কোরআন তেলাওয়াত? আসেনি? নাই তো ভাইও, এসব আমলি ওয়াস্তা আপনারা শুনতেন না ভাইও, কোরআন তেলাওয়াত নাই। আর যুবকেরা ঘুমতে উঠবার আগে হাতে মোবাইলে নেট চার্জ দি চায় কি হয়েছে, এনে খালি হুঁসে হেতের মা হেতে রেখাইছে, হুঁসার ভাই রাম হাতে শুরু হয়ে গেছে, শুধু এভাবে হুঁসে সব আত্মায় সব মশ মিষ্টি আছে। সেপ লাগাই বসে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, হেতে গান কয় আর মনটা খারাপ হয়ে যায় গো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিয়ে হাত বান্ধস না তো, আমি দেখতেছি তুই মোবাইল দিয়ে হাত বান্ধিয়ে লেছো, কথা কয় না, এত সোনা দিনই হাত বাঁধছে, কি দিয়ে হাত বাঁধছে, এত হাতের মধ্যে দুই এন টাচ মোবাইল, এরকম টাচ মোবাইল সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। আগে কত কষ্ট করি শ্রেণী দুলাল সিনেমা হলো ছবি সে তিসুয়ারি চুরি করি, তারপরে সাইলে এখন এক আর্ধের সাইল ছোঁয়া সে চুরি করি যাইতি, অন চুরি টুরি লাগে না, অন মোবাইলের ভিতরে নেট ফুরা বাস ল্যাংড়া ল্যাংড়া ছবি সব চলিয়ে গিয়ে জব জব কালা হাঁড়া, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, কি রে কিল্লে বাঞ্চ কথা কো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে, কিন্তু ক শাখা ক, যুবক কুলের মসজিদে না মসজিদে না ছোটে, জোরে ক, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, আল্লাহর শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মধুর সুরে
মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে ঘুমদরিয়া যুবক দলে ঘুমদরিয়া যুবক দলে দুঃখে পরানে ফাটেলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবকুল যুবকুল কিরে কথা কসাগা মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলের আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে লো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া কি রে ঘুম নিয়ে আইয়ে তো গান মার সাদে তুই তো গরের ফিসের বেতে রাওরা বাবির গানও কস গরের ফিসে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরা রে নাজবিল্লাহ তুই গরের ফিসের গান কস গরের সামনের গান ক গরের ফিসের গান কই তো আইয়ে যাইলি এতে না দেওরায় আমার যেমন তেমন নাকি তে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে দেওরা মরলে ইমান থাকবো নিয়ে গানে স্বামী আমার যেমন তেমন এত রূপে আল্লাহর গজব হেতে দরকার নবীপুর মরি থাকবে আর অসুবিধা নাই তো দেওরা তো মনের মতো দেওরা তো বলা যাবে না ছোট ভাই বলবেন বা নাম ধরে বলবেন দেওরা দেবর বলা যাবে না দৈবর দ্বিতীয়বর দেবর এরা সতীদাহ প্রথা যখন ছিল হিন্দু ধর্মে যদি জামাই মরি যেত জামাইয়ের লগে বড় একসাথে সতীদাহ প্রথা সিতে খোলাতে পুড়িয়ে লেত তাকে শুধুমাত্র দেবরে বাঁচাইতে পারতো তিনি দ্বিতীয় স্বামী তিনি যদি সিতে খোলে এসে বলতেন এই মহিলাকে ফুড়িও না আমি তাকে বিয়ে করবো বিয়ে করবো এই জন্য দৈবর তাকে বলা হয়তো দৈবর দ্বিতীয়বর দেবর আর ভাবি যাকে নিয়ে ভাবনা করা হয় ভাবি বলাও জায়েজ নাই আফা বলবেন বা যদি জিউত হয়ে যায় জিউতের নাম ধরি বলবেন অমুকের মা এদিকে আসেন বোন আপনার লগে কত দরকার আছে ফেস ডাকি নবীজিকে এক সাহাবি প্রশ্ন করলো আনসার আর রয়তাল হামা হুজুর আর একটা ডিজিটাল ভাবি আছে গো হুজুর আপনি কি বলেন ডিজিটাল বাবির লগে দেয়া টেয়া দম যাবনি হুজুর বললেন আল হামুবু আল মৌত দেবর বাবি মৃত্যু তুলল মৌতের মতো ডরাইবা বাবি রে বাবিও তোরে দেখলে ডরে ফলাইব আর আঙ্গ গান শরীফে কয় স্বামী যে কুমি অজ্ঞ দূর এটা কি একটা ব্যাপার হলো নি তারপরে আমার দেওরা তো আমার মনের মতো এরকম সিটিং বাবি বর্তমানে আমার ওয়াজে নাই রে।